الله الله, 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 الله الله السلام عليكم ورحمه الله وبركاته رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم و ورسولا يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি এ অনুষ্ঠানে মাহে রমাদানের রহমাদের দর্শক ফিরিয়ে মাখফিরাতের দশকে আমরা জানি এমন একটি রাত আজ থেকে শুরু হয়ে গেছে সতেরোই রমজান সাহারি আমরা খাব এই সত্রই রমজান দ্বিতীয় হিজরিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে মুসলমানদের সাথে কোরাইশ তথা কাফিরদের সেই বিষয়টি ছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধ যে যুদ্ধের নাম হচ্ছে বদর ওলাকাদ নাসারাকুমুল্লাহ বি যখন বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানরা তখন হীনবল হয়ে গিয়েছেন তালা চার হাজার ফেরিস্তা পাঠিয়ে মুসলমানদেরকে বিজয়ী করেছেন সুবাহান আল্লাহ মানব জীবনে বদরের যুদ্ধের অনেক গুরুত্ব রয়েছে আজকে আমরা আলোচনা শুনব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমি দিন তিনি সম্মানিত আরবি প্রভাষক লেখক গবেষক সুবক্তা এবং সম্মানিত ক্ষতি মানব জীবনে বদরের যুদ্ধের গুরুত্ব এ বিষয়ে আলোচনা করার জন্য বিজি টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাজ্ঞ আলেমি দিন মুফতি মাওলানা

অন্তর থেকে তাকোয়া থাকতে হবে এখলাস থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে একনিষ্ঠতা থাকতে হবে দেখুন মাত্র ৩১৩ জন মুসলমান বাহিনী হাজার বাহিনীকে পর্যদুস্ত করেছে বদর প্রান্তরে মদিনা আলমোননাফ্বরায় তখন একটা সাড়া পড়ে গেছে মুসলমানরা বিজু হয়েছে বিশ্বময় মুসলমানের পতাকা ইসলামের পতাকা পথপথ করে উঠছে বদরের যুদ্ধ সম্পর্কে মহতারাম আপনার দৃষ্টি আকর্ষণ করছে রমজান মাস কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের ইমান বৃদ্ধি সাহস বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সুদৃঢ় করার ক্ষেত্রে বদর যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটি বিষয় দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কাতুল মোকারমাই থেকে তিনি কিন্তু হিজরত করে মদিনায় চলে গেলেন আপন মাতৃভূমিতে তিনি যেখানে ইসলামের জন্য কালিমাকে প্রচার প্রসার করার জন্য ক্ষণিকের জন্য তিনি হিজরত করলেন সোনার মদিনায় সেখানে কি অচেনা ওজানা আউস এবং খাজরাজ যারা চিরদিন রক্তকি যুদ্ধে যারা লিপ্ত ছিল ছিলাম মদিনা যাওয়ার আগে এটার নাম ছিল ইয়াসরিফ হাদিসে পাকে আসছে মনকা আল্লাফ আল ইয়াকুল আল মদিনা আয়সার আমার যে ব্যক্তি জরিমানা হিসেবে দশবার তাকে মদিনা মনোরা বলতে হবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আল্লাহ তালা মক্কাতুল তোমায় রাসুল্লাহ সাল্লা হিজরতে গারে সৌরে এখানে আবার লোকে থাকা সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালাহুকে সাপে ধ্বংসন করা তারপর রাসুল্লাহ উল্লা সাল্লামের ঘুম ভাঙবে ওনার চোখ মোবারকের পানি দিয়ে পুরো একটা প্রেমের একটা বাস্তব প্রতিচ্ছবি আল্লাহ তাআলা কাদীর রাতের শে প্রেম প্রেম তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় মক্কাবাসীরা আমাদের খবর পেয়ে গেছে তারা আসছে তিনি কি বলেন লা তাহজান তুমি শুধু একা না আমরা একা না আমাদের সাথে একজন আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ এই মাইয়্যতের যে ফজিলত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার কারণে ইয়াসরিব হয়ে গেল মদিনাতুল মনোহরা যেই অ্যাশরিফ আগে ছিল রোগ বেদি বিভিন্ন ওয়াবা এবং বালা মুসিবতের আখড়া সেটা হয়ে গেল খাকে শেফা সুবহান আল্লাহ এই খাকে শেফা রাসুল সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে বাস্তব প্রতি শেফা মানে সেখানে একটা মাটি পাওয়া যেত যে মাটি শেফা আরোগ্য আরোগ্য ওই মাটি ওরাইনা গোত্রের লোক ওনারা এখানে আগমন করেছিল তাদের যে রোগ হয়েছিল রোগ হয়ে যাওয়ার কারণে রাসুল সাল্লুসাল্লাম ওষুধ দিয়েছিলেন যে উটের প্রস্রাব পান করো এবং মাটি পান করো খাকে শেফা খাকে শেফা পান করার পর তারা সুস্থ হয়ে গেল তো রাসুলুল্লাহ সাল্লাম হিজরত করলেন মদিনাতুল মনোবরায় এক বছর গেল হিজরতের প্রথম বছর দ্বিতীয় বছর রমজান মাস সতেরোই রমজান শুক্রবার আজকের এই দিন আজকের এই দিন রাসুলুল্লাহ সাল্লাম মাত্র তিনশো তেরো জন পরীক্ষিত আল্লাহ এবং রাসুল্লাহ আসলামের উপর পূর্ণ আস্থা ইমান এনে যারা নিজের জীবন রাসুল উল্লাহামের প্রেমে আপন রক্ত যান প্রাণ বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে যারা দৃঢ় প্রত্যয়ে বদর প্রান্তরে এগিয়ে গেলেন আল্লাহ রাবুল আলমী তাদেরকে এমন রোহানি শক্তি দিলেন যার কারণে সশস্ত্র ওই যুগের অত্যাধুনিক অস্ত্র সজ্জিত মক্কার কুরাইশ বাহিনী যারা আগমন করেছিল তাদেরকে পরাজিত করলেন সত্তর জন নিহত হলো সত্তর জন বন্দী হয়ে গেল অথচ তারা ছিল এক হাজার তাদের অস্ত্র জনবল এবং যুদ্ধের সরঞ্জাম অনেক বেশি ছিল কিন্তু ঘাটতি ছিল ইমান এবং আল্লাহর নুসরত সাহায্যের রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহর হাবিব তিনি স্বয়ং সেনাপতি ছিলেন মুসলমানদের পক্ষে জি আপনি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এই বদর সম্পর্কে এই বদরের আগেও কিন্তু যুদ্ধ হয়েছে বোখারি শরীফে এসেছে আল্লা রসাইরা আল্লা রসাইরা কিন্তু সেই যুদ্ধে রক্ত প্রত্যক্ষ সে সংঘর্ষটি হয়নি আর বদরের কারণে কিন্তু মুসলমানের ইসলামের প্রচার প্রসারটা হয়েছে বিশ্বময় এবং আমরা জানি বদরের যুদ্ধের সময় হযরত ইবনে মাসরউদ্দেরাদি আল্লাহত আলান হু তিনি বলছেন আমি ছিলাম তীরন্দাজ বাহিনীর প্রধান আমি যখন জেহাদে ছিলাম তখন একটা ছোট্ট ছেলে বলছে আবু জাহিল কোথায় আবার ওইদিকে গেলে আরেকজন ছেলে বলছেন আবু জেহেল কোথায় ইবনে দুই ছেলে মাস এবং তখন আমি অবাক হয়ে দেখলাম তারা দুই ভাই কিন্তু একবারে কাফির বাহিনীর যে প্রধান ছিল আবু জেহেল এমন সুন্দরভাবে তারা পাথর মেরেছে দুই সাইড থেকে মাথার খুলি উড়িয়ে ফেলেছে দেখুন এই যে মাথার খুলি উড়িয়ে ফেলা দুইজন ছোট্ট বাচ্চার হাতে এবং আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য এসেছে এ বদরে বদরের শিক্ষা কি আসলে মুহতরম জি ধন্যবাদ মহতরম আপনি একটি আয়তে আলাত করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাকল আজিল্লাহ তোমাদের কি আল্লাহ রাব্বুল আলমিন বদরে প্রান্তরে সাহায্য করেছেন তোমরা ছিলে সংখ্যায় দুর্বল আল্লাহ পাক রাব্বুল আলমিন আরেক জায়গায় বলেন দুইটি দল পারস্পরিক মুখোমুখি হয়েছে ফি আতুন এক দল তোকা তিলনা ফি সাবিল্লা আল্লাহর পথে আরেক দল তাগুতের পথে তাহলে এই বদর যুদ্ধ থেকে আমরা সুস্পষ্ট একটি মেসেজ পাই সেটা হলো আল্লাহর পথে যারা থাকবে যে তাদের পক্ষে আল্লাহর সাহায্য সদা সর্বদা অবদারিত হতেই থাকবে যেমন আমরা কোরানে পাকে সোরা নিসা এবং সোরা আংফালের মাঝে এই দুই আল্লাহ তালা বদরের বিভিন্ন ঘটনা ফেরাস্তা নাজিল এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরাস্তা নাজিলের মাধ্যমে এখন এখানে দেখুন এক হাজার কাফির তিনশো তেরো জন হল মুসলমান আল্লাহ তালা প্রথম ফেরাস্তা দিলেন এক হাজার তারপরে তিন হাজার তারপরে পাঁচ হাজার একজন তো দুনিয়া ধ্বংসের জন্য যথেষ্ট এটার উদ্দেশ্য হলো যে কোন ফায়কুন বলে পৃথিবী ধ্বংস করে দেওয়া এটা আল্লাহ শান নয় পারস্পরিক জাকি যে ক্ষমতা দিয়েছে ক্ষমতার লড়াইয়ে ইমানে শক্তি বলে বলিয়ান হয়ে ইসলাম চিরতরে পৃথিবীতে তার বীজ বপন করবে পত্রপল্লবে সুসজ্জিত হয়ে সারা বিশ্বে আলু চড়াবে এটাই হলো মূল শিক্ষা হলো বদরের এখান থেকে যে সাহাবাই কারাম থেকে শুরু করে আমরা যে শিক্ষা প্রেরণা পেয়ে থাকি প্রথমত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যদি থাকে তাহলে বিজয় নিশ্চিত জি এখানে আসব আল্লাহর প্রতি আস্থা থাকলে বিজয় নিশ্চিত সম্মানিত দর্শক আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা যদি আমরা রাখতে পারি বিশ্বাস যদি রাখতে পারি নাসরুম মিন আল্লাহ ওয়া ফাথরুন করিব বিজয় সন্নিকটে তার মূল শিক্ষা হচ্ছে এই বদরের যুদ্ধের শিক্ষা যেটা মুসলমানদের অনেক বড় বিজয় সম্মানিত দর্শক শ্রোতা সময় হলে একটি বিরতিতে যাবার আপনারা আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিজিও টিভির পর্দায় আপনারা দেখছেন সকলে মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতু সাহারি আজকে আমরা আলোচনা করছি মানব জীবনে বদরের যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আমাদের মাঝে আছেন মুহাত্তারাম মুফতি মাওলানা বুরহান উদ্দিন জালালি আপনি বলছেন যে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য পেয়েছেন বদরে আল্লাহর সাহায্য আমরাও পাবো এবং আমরা জানি বদরের যুদ্ধে চোদ্দো জন সাহাবি শহীদ হয়েছেন যারা শহীদ হন তাদের কি মর্যাদা রয়েছে শাহবাদের পূর্ণ আস্থা ছিল আমি যদি বেঁচে থাকি তাহলে গাজী এবং ইসলামের মুজাহিদের যে একটি খেতাব সেটা তারা প্রাপ্ত হবেন আবার যদি ইসলামের জন্য ওনারা শাহাদত বরণ করেন তাহলে রসুল্লা আসলাম শাহাদাতের শহীদদের যে মর্যাদা ওনাদেরকে শুনেছেন সেই জন্য ওনারা জীবন নিজের যান চোখের সামনে আরেক বাই শাহাদ বরণ করছে তার তরবারি নিয়ে তিনি আবার ওনার কাছ থেকে এগিয়ে যাচ্ছেন এটা একমাত্র ইমানের কতটুকু শক্তি থাকলে সম্ভব আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যুদ্ধ করে যারা জীবনকে বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না উন তারা জীবিত ওয়াল্লাগিল্লা তার সরু কিন্তু তোমরা তা বুঝবে না তাহলে তাদের জীবিত থাকাটা তাদের এই যে নবজীবনটা এটা আমাদের আকল দেমাগের বাহিরে আরেক আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জীবিকা দেন আমরা এটার বাস্তবতার পেয়েছি আঠারো কি উনিশ সালে সারা বিশ্ব তুলপার হয়েছে এক সাহাবি রাস্তা খনন করতে যায় এক সাহাবির লাশ মোবারক পেল আবার কপাল মুবারক থেকে ফুটা ফুটা রক্ত পড়ছে কি সুন্দর সাহাবীদের আল্লাহ যারা বরণ করেছিলেন তাদের অনেক মর্যাদা রাসুল্লাহাম বলেছেন যারা শহীদ তাদের রহুটা সবুজ রঙের পাখি হয়ে জান্নাতে প্রদক্ষিণ করবে সুবাহ জান্নাতে একজন জান্নাতিকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ এড়িয়ে দেওয়া হবে কিন্তু যারা শহীদ হবেন শাহাদতের মর্তবা হিসেবে তাদের কোনো এরিয়া এরিয়া যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন এক কথায় বর্তমান আধুনিক স্টাইলে যদি বলা যায় তাদের জন্য জান্নাতেও র‍্যাড পাসপোর্ট দেওয়া হবে অর্থাৎ লাল পাসপোর্ট থাকলে যে কোনো দেশে যাওয়া সম্ভব শহীদ যারা তারা সবখানেই যেতে পারবেন আপনি তেমনটা বুঝাতে চেয়েছেন এবং আমরা জানি রসুল্লাসুল্লাফ আইলি হোসাল্লাম বলেছেন যারা শহীদ তাদের কিন্তু অনেক মর্যাদা তাদেরকে গোসল দিতে হয় না তারা বিনা হিসেবে জান্নাতের মেহমান এবং যারা শহীদ ওই রক তো যে জায়গায় তাদেরকে আঘাত করা হয়েছে সেই জায়গার রক্ত কিন্তু সেখান থেকে প্রবাহিত হতে থাকবে রাসুল্লাহ বলেছেন মা ফিল শহীদ পেটের পীড়া যদি কেউ ইন্তেকাল করে সে শহীদ হার্ট অ্যাটাকে যদি কেউ ইন্তেকাল করে সে শহীদ কিডনি রোগে যদি কেউ ইন্তেকাল করে সে শহীদ এমনকি একজন মা যখন সন্তান প্রসব করে তখনও যদি তিনি ইন্তেকাল করেন তিনিও কিন্তু শহীদের মর্যাদা লাভ করেন মহামারী করোনা ভাইরাস আমাদের মধ্যে এসেছে যারা ইন্তেকাল করেছেন মহামারীতে যারা ইন্তেকাল করে তারাও শহীদ এই যে বদরের যুদ্ধ আমাদের মাঝে এসেছে এই বদর উপলক্ষে আমরা ইফতার পার্টি করি বদর উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করি বদর দিবস বদর দিবস আমরা পালন করি বদর এক অনুপ্রেরণার নাম মানব জীবনে বদরের কি গুরুত্ব রয়েছে বদরের যুদ্ধের কারণে মুসলমানদের ইমানি শক্তি আরও বেড়ে গেল পূর্বে যে সংখ্যা ছিল এটা কিন্তু তাদের দূর হয়ে গেল দ্বিতীয়ত এটার প্রভাবে কাফেরদের মনের মধ্যে ভীতের সঞ্চার হলো ভীতিই তৈরি হয়ে গেলো না আমরা এত শক্তিশালী দল নিয়ে গেলাম আমাদের প্রধানেই নাই দ্বিতীয়ত এই বদরের যুদ্ধের মাঝে ইসলামিক জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার একটি নতুন পথ উন্মোচিত হয় যে সত্তর জন বন্দী হয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে মুক্তির জন্য যে শর্ত দিয়েছিলেন তোর মধ্যে শিক্ষা ছিল আমরা অনেকেই রাসুল আসলামের শিক্ষা নিয়ে অনেক কথা বলি কিন্তু আসলে কোরআনসোনা যদি বুঝে তাহলে ইসলামের যে প্রথম যুদ্ধ বদরে বন্দি মুক্তির জন্য রাসুল আসলাম শিক্ষার শর্ত দিয়েছিলেন তাহলে রাসুল আসলাম তিনি আল্লাহ ওনাকে ও মা আলাম তা আল্লাম সকল অজানা জানিয়ে দিয়েছেন তিনি ছিলেন সমস্ত জ্ঞানের আধার এই জন্য ওনাকে বলা হতো উম্মি ইউ মানে সমস্ত জ্ঞানের আধার এখানে আমরা ওনাকে বলি উমি মানে না। এখানে হচ্ছে সকল জ্ঞানের যিনি মূল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া আবু নবী হচ্ছেন আলেমের শহর সে শহরে ঢোকার দরজা হযরত আলী জি কোরআন যেমন রকম মক্কা মুকাররমাকে উম্মুল কোরা বলা হয়েছে সমস্ত গ্রামের মা একটা পরিবারের মূল হলো মা তাকে উম্মন বলা হয় সেই হিসাবে পৃথিবীর কারো কাছে না পড়েও যিনি সমস্ত জ্ঞানের মূল তিনি হলেন আন্নাবিউল উম্মি আল্লাহ তো তাকে শিখিয়েছে তাহলে বদরের যে মানব জীবনে আমাদের যে শিক্ষা সে শিক্ষাটা হচ্ছে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে হালাল পথে যদি আমরা থাকি আল্লাহ সব হয় না হুয়া সাহায্য আসবে সংখ্যা সেখানে কোনো বিষয় নয় যে আপনি জানেন বদরের যুদ্ধে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা তো মরেন না বরং তারা তো জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পান এবং আল্লাহ তালা তাদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন রাসুল সাল্লাম নিজেও তো শাহাদতের তামান্না লালন করতেন এ সম্পর্কে বলুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তো দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু হিসেবে শাহাদতের মৃত্যু দান করুন কিন্তু আল্লাহ তালা ওনাকে তিনটি চ্যালেঞ্জ দিয়েছেন একটা হলো ওনার জীবন মোবারকের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সেটা হল ইন্নাকাবি বি আইনিনা ইয়া রাসুল্লাহ সাল্লাম আপনি আমি আল্লাহর কুদরতি নজরদারিতে রয়েছেন কে হয় আপনাকে শহীদ করতে পারবে না তবে আপনার দোয়া বেফলে যাবে না আল্লাহ তালা রাসূল উল্লাহ বিপক্ষে যারা বিভিন্ন মন্দচার করেছেন কুৎসা রঠাতেন তাদের জন্য নিরাপত্তার বিধান আল্লাহ নিজে নিয়ে নিলেন ইন্না কাফাই না কাল মুস্তাজিন এরপরে রাসূল উল্লাহ ইসলামের নাম মুবারক রিজ্জত সম্মানকে আল্লাহ তালা দিন দিন বৃদ্ধি করার জন্য আল্লাহ আরেকটি গ্যারেন্টি দিয়ে দিলেন ওরা ফাওয়ানা লাখাদি করাক সেই জন্য রাসূলের নাম সবার উপরে সবার উপর সম্মানত করেছেন আল্লাহর নাম যেরকম চব্বিশ ঘন্টা উচ্চারিত হচ্ছে সাথে সাথে রসুল্লাহ আসলামের নামও নাম মোবারক উচ্চারিত হচ্ছে বদর যেদিন হয়েছিল সেদিন শুক্রবার ছিল সেদিনও তারা আজান দিয়েছেন সেই আজানেও রসল উল্লাহালামের নাম ধ্বনিত হয়েছে প্রথমে আসাদু আল্লাহ ইহিল্লাহ এরপর হল আসাদু আহ মুহাম্মাল এই বদরের এক কথায় মূল শিক্ষা হলো এই বদর যুদ্ধ আমাদেরকে এই কথায় শিক্ষা দেয় যে যিনি সেনা প্রধান থাকবেন তার কথার উপর আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্ষুল লেকে যদি যেভাবে সেটিং দেওয়া হয় কাজ করে তাহলে আল্লাহ সাহায্য অবশ্যই আসবে এবং আপনি জানেন যখন মুসলমানরা হীনবল হয়ে গেল যে কাফের তো অনেক বেশি শত্রু বাহিনী এবং কাফেরদের অনেক বেশি যুদ্ধের ঢাল রয়েছে তরবারি রয়েছে অস্ত্রের সরঞ্জাম রয়েছে আমাদের তো কিছু নাই তখন রাসুল্লাহ সাল্লাম কিন্তু বদরের যুদ্ধের আগের রাত্রিতে তিনি মার্ক করে দিয়েছেন সত্তর স্থানে এখানে থাকবে সাহেব লাশ এখানে থাকবে উদ্বাল লাশ এখানে থাকবে আবু জেহেলের লাশ এবং এই যে রাসুলসাল বদরের যুদ্ধে তিনি বলে দিয়েছেন এই আলেম তো হচ্ছে বলুন নবী শব্দের অর্থ হল মুখবির আনিল গায়েব আমরা সঠিক এলেম না থাকার কারণে আমরা অপব্যাখ্যা করে থাকি যিনি গায়েব না জানবেন তিনি গায়েবের খবর দিবেন কিভাবে আপনি মহাতারাম শেয়ে ডক্টর এহসানুল মুজা দিদি হজুর আমি আপনাকে জীবনে দেখি নাই কিছু জানি নাই আমি আপনার সম্পর্কে কি খবর দিব কিছুই বলতে পারবো না তো আপনাকে আমাকে দেখতে হবে জানতে হবে অথবা আপনার ব্যাপারে কোনো আর্টিকেল পড়তে হবে তখন আমি দু চার কথা বলতে পারবো তো রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে আল্লাহ তালা গায়েব শিক্ষা দিয়েছেন বলেই তো তিনি গায়েবের খবর দিয়েছেন আর সেটা হলো এটার একটা বাস্তব প্রমাণ

আমার পক্ষ থেকে সেটা হলো ওহিয়ে গাইরে মাতল এটা মাতলু আর একটা হলো গাইরে মাতলু সুতরাং আল্লাহ তালা নিজে বলেছেন ও আল্লামাকা মাকা মা আলম তা আলম আর রহমান আল্লা আল কোরআন খালাক আল ইনসান মাহুল বায়ান যার শিক্ষক আল্লাহ আল্লাহ যেরকম খালেকুল গায়েব আলিমুল গায়েব স্বয়ং আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন তিনি হলেন এলমা গায়েবের অধিকারী এল মেগাইব সম্পর্কে তিনি সংবাদ দিয়ে থাকেন অর্থাৎ আল্লাহ নবী যে সংবাদটা দিয়েছেন বদরের যুদ্ধে সেটা আল্লাহ প্রদত্ত সংবাদ বদরের যুদ্ধে আমাদের যে শিক্ষা সে শিক্ষাটা হচ্ছে আল্লাহর প্রতি আস্থা প্রিয় নবীর ভালোবাসা আমরা যদি চলতে পারি তাহলে যেমনিভাবে মুসলমানরা ওই দিন সত্রে রমজান তারা সাহায্য পেয়েছেন আমরাও সাহায্য পাব আমাদের জীবনে জি আপনাকে অনেক অনেক মোবারকবাদ বিজেটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা বদরের যুদ্ধ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় শাহাদাতের তামান্না মরতে হবে যখন শহীদী মরণ দিও আমাকে বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য পেয়েছেন আমাদের প্রিয়নবী আমরাও আল্লাহর সাহায্য চাই আল্লাহর সাহায্য পেতে গেলে আমাদেরকে হালাল পথে আয়রোজ ইনকাম করতে হবে হারামকে বর্জন করতে হবে আসুন রাসূলের জীবন কর্মকে আমরা বেশি বেশি পড়ি রসুল্লাহ সাল্লাম যে জিহাদ করেছেন প্রত্যেকটা যুদ্ধই ছিল প্রতিরক্ষামূলক অতএব এই বদরের এই শিক্ষা আমরা আমাদের জীবনে কাজে লাগে দুস্থ অনাতিয়তিম গরিব দুঃখী যাদের রয়েছে তাদের স্যার ইফতারে আমরা সহযোগিতা করি মুসলমান মুসলমান ভাই হয়ে যাই একে অন্যকে সহায়তা করলেই আল্লাহ সাহায্য আমরা পাবো সে শিক্ষা আমরা অর্জন করি দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিজি টিভির পর্দা মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস পারাকাতুর সাহারি দেখবেন আগামীকাল এ সময় সকলে সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল